পৌঁছে গেছি ধর্মতলার ডেকার্স লেন, আর এই লেনটা পরিচিত, মানে ভালো ভালো খাবার পাওয়া যায়, প্রচুর খাবারের দোকান আছে। তো আমরা এখন যাব অরুণদার দোকানে, স্পেশালি আজকে দুপুরে এখানে লাঞ্চ করবো। আমরা এখন পৌঁছে গেছি জয়মা তারা হোটেলে, অরুণদার দোকানে অরুণদা তো ইঞ্জিন, অরুণদা না হলে তো বানানো চলছে। ওই তো আছে, তুলে দিয়ে দাও না, খিচুড়ি না খিচুড়ি আর যেগুলো সুন্দরী অরুণদার স্পেশাল। চামচ দুটো দিতে হবে না, দুটো করে রাখে, কানা করে রাখে, পানি ভাতটা ফুলকপি গন্ধরাজ আলু সৃষ্টি ভাই বাসন্তী পোলাও খিচুড়ি মশলা কুলচা। দিদি এক সেকেন্ড, ভুল হয়েছে আমার দিদি, কুড়িয়ে রাখা মাইদিন হয়ে যাবে, কুড়ি টাকা আপনাকে না, আপনাকে না, আমি এই দিদিকে বলছি। আমি বাঁকুড়া রিসেন্টলি বাঁকুড়া পুরুলিয়া গিয়েছিলাম, ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে দেখছিলাম প্রায় প্রত্যেক বাড়িতে একটা কুটির শিল্প, যে শিল্পটা একদম আমাদের কাছ থেকে লিপ্তর দিকে ছিল। আগে একটা সময় বিয়ে বাড়িতে গেলে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা শাল পাতার তালাতে খাবার পেতাম, এখন সেটা পাওয়া যায়, মানে পাওয়া যায় না মানে 100 জন বাড়ি বিলুপ্ত হয়ে গেছে, মানে এখন যে কাগজের প্লেট, তারপরে আপনার থার্মোকলের প্লেট তো বন্ধ হয়ে গেছে, একদম কাগজের প্লেট মেঝে, কাগজ না ওর উপর প্লাস্টিকের একটা ইয়ে দেওয়া থাকে। তো আমার চিন্তা ভাবনাটা ইউনিক ব্যাপার, এটা একটা ইউনিকের থেকে বড় কথা, এই শাল পাতার তালাটা যেখান থেকে আসছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া, ওখানেও তো মানুষজনের যদি আমি আমার যতটুকু সামর্থ্য যদি আমি কিনে নিয়ে এসে যদি খাবারটা তো ফয়েলে করে দিতাম, যদি এটার দিকে যদি শাল পাতা নিই তাহলে গরম খিচুড়িটার একটা আলাদা রকম স্বাদ আছে। আমরা মায়ের ভোগ খেয়েছি, মায়ের প্রসাদ খেয়েছি, খিচুড়ির প্রসাদ খেয়েছি, কিন্তু ওই শাল পাতার বাটিতেই পড়ে, তো সেই চিন্তাভাবনা করে আমার এই শাল পাতার থালাটা নেওয়া আসা, সেই কারণে এটা দেওয়া, এবং খিচুড়িটা শাল পাতার থালাতেও আলাদা একটা টেস্ট লাগবে, মজা লাগবে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে তুমি এই ইউনিক জিনিসটা শুরু করেছো, এই যে এখন শাল পাতা দিয়ে দিচ্ছ, এর জন্য কিছু চার্জ নিচ্ছ? না না, একদম আগে যা চার্জ, আগেও ওই 50,000 টাকা দিয়ে খিচুড়ি খাইয়েছি, এখনো 50,000 আছে, এখনো সেই 50,000 টাকাই, আর বেগুন সুন্দরী থেকে একই 20,000 টাকা দাম আছে, সেই 20,000 টাকাই দাম, এর জন্য কোনো এক্সট্রা তুমি নিচ্ছ না? না না, এটা একটা নতুন ভাবে, মানে অরুণদা কিন্তু এর জন্য কোনো এক্সট্রা কিছু নিচ্ছে না, এক্সট্রা নেবো কেন, আমি ওই ফয়েলে করে খিচুড়িটা দিতাম, তাহলে ফয়েলে যে খিচুড়ি দিতাম সেটাও 50,000 টাকা নিতাম, সেটা চেঞ্জ করে শাল পাতার থালাটা অ্যাড করে, তো সেটার জন্য আর এক্সট্রা তো পয়সা ধরার কোনো দরকারই নেই। সবচেয়ে বড় কি হলো বলো দাদা, লোকের মনটা শান্তি হলো, একদম একদম, যে পাতায় খাচ্ছি খিচুড়িটা শাল পাতায়, আসলে আমি অনেকদিন আগে চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু এটা অনেক দূর থেকে আনানো হয়, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া
মেদিনীপুর তাই না, ময়না 70-20-90 ভিড় গন্ধ গুলো মোমো করছে খিচুড়ির মধ্যে একটা জিনিস দেখায়, পনির রয়েছে, গাজর দেওয়া রয়েছে, আর এটা কি বলতো এটা মশলা দেওয়া রয়েছে, তারপরে বাটার, সেই খেতে সেই স্বাদ। No.